ক্যান্সার যার নাই অ্যান্সার, আসলে তার অ্যান্সার আছে। ক্যান্সার এমন একটি রোগ যে এই রোগটি আসলে আমরা নিজেদের অবহেলায় আমরা রোগটাকে সৃষ্টি করি। আমাদের খাদ্য অভ্যাসের ভিতরে যত বেশি মাংস খাওয়ার অভ্যাস থাকবো, একদিন না একদিন আমাদের এটার ক্যান্সারের ঝুঁকি আমরা বহন করব। আমাদের খাদ্য অভ্যাসের ভিতরে যত বেশি তেল, পোলাও, বিরিয়ানি, ফাস্টফুড, রিসফুড, হার্টফুড, যত রসানো কষানো খাবার খাওয়ার যাদের রুচিগত বংশগত অভ্যাস থাকবে, তাদের কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার আসবে। পৃথিবীতে এই পর্যন্ত 350 ক্যান্সার দেখা দিচ্ছে। সবগুলো ক্যান্সারের পিছনেই দেখা গেছে তেল, পোলাও, বিরিয়ানি, চর্বি জাতীয় খাবার, চর্বি জাতীয় মাছ মাংস, চর্বি জাতীয় যত প্রকার খাবার আছে, যেই খাবারের মধ্যে তেল বেশি, চর্বি বেশি, সেগুলি এটার ঝুঁকিটা বেশি বহন করায়। তবে সেই ক্ষেত্রে আমরা যদি একটুখানি সতর্ক থাকি, আমরা কোনো মাংসই তরকারি ছাড়া খাবো না। যতটুকু মাংস তার থেকে 4 গুণ বেশি পানি থাকবে, মানে ঝোল হবে, কষানো হবে না, 4 গুণ বেশি ভেজিটেবল থাকবে। একটু অভ্যাস করলেই হয়, আমাদের আগামী প্রজন্মের জন্য, বংশবলির জন্য, ক্যান্সার প্রতিরোধের জন্য, 350 ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য আমাদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে। বিনা কারণে ঘুমের বেশি বেশি ওষুধ খাওয়া যাবে না, বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, বিনা কারণে মাংস খাওয়া, পোলাও, বিরিয়ানি খাওয়া যাবে না, ঘন ঘন দাওয়াত খাওয়া যাবে না। বিনে কারণে আজকাল ঘরে ঘরে খাবারের সাথে আপনার টেস্টিং সল্ট দেওয়া হয়। এই ধরনের টেস্টিং সল্ট ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে।